हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम वरहमतुल्लाह। आज के अपने सामने नतून आई टी गाड़ी रिव्यू नहीं। गाड़ीटर नाम टाटा नैनो एस टी। गाड़ीटर मॉडल 2014, रेजिस्ट्रेशन 2015। गाड़ीटर सीसी 650। गाड़ीटी इंडियन टाटा कम्पानी। और हमारे गाड़ीटी सम्पूर्ण जा किछु आछे रिव्यूते अपना देखते पाबेन। आशा करी जा किछु आछे सबई ओरिजिनल, कोनो चेंज करा हयनि, कोनो टाच अप करा हयनि এখন পর্যন্ত, কোনো জায়গায় টাচ আপও করা হয়নি। আপনারা সম্পূর্ণ রিভিউটি সুন্দরভাবে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করেন, ভালো লাগবে। আসুন গাড়িটির রিভিউ, আমরা সম্পূর্ণ রিভিউটি দেখি। অরিজিনাল হেডলাইট, রাউন্ডটা দেখেন, অরিজিনাল গ্লাস। হ্যাঁ, সামনের গ্লাসটা অরিজিনাল। অরিজিনাল গ্লাস পলি লাগানো। এটা হচ্ছে গ্লাসের সাথে আমরা পলিটা হচ্ছে পরে লাগায় নিছি। হ্যাঁ, পিছনের রাউন্ডটা দেখেন, অরিজিনাল ব্যাকলাইট, অরিজিনাল ব্যাক গ্লাস। রাউন্ডটা দেখি, রাউন্ডটা দেখেন। আমার এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। হ্যাঁ, যা আছে হালকা সামান্য স্ক্র্যাচ পড়ছে, আর সব কিছুই অরিজিনাল আছে, কোনো টাচ আপ করা হয়নি এই গাড়িতে এখন পর্যন্ত। আসুন ইন্টেরিয়রটা একবারে দেখে নিই। এটা গাড়িতে এসি আছে, ঠিক আছে। আর হচ্ছে সামনে দুইটা ডোরের যেই গ্লাসটা, এটা হচ্ছে অটো করা। হ্যাঁ, দুইটা ডোরের এটা হচ্ছে অটো, কিন্তু পিছনের দুইটা হচ্ছে গ্লাসটা ম্যানুয়াল করা। আর এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার। আমি একটু স্টার্ট করে দেখাচ্ছি। গাড়িটির মাইলেজ হচ্ছে 12,000+। হ্যাঁ, 12,000+। তার মানে আপনারাই বুঝুন কতটা নিউ শেপ, নিউ গাড়ি। হ্যাঁ, ওরকম চালানোই হয়নি এই গাড়িটা। তো ছোট ফ্যামিলির জন্য খুবই অসাধারণ গাড়ি। সামনে দুইটা সিট, পিছনে তিনটা সিট। আমি পিছনের তিনটা সিটটাও দেখাচ্ছি। এটা হচ্ছে পিছনের, ঠিক আছে। আর গাড়িটার তো পিছনে ইঞ্জিন সেটা জানেন আপনারা খুব ভালো করেই। এটা সামনে ইঞ্জিন না, এটা পিছনে ইঞ্জিন। হ্যাঁ, সামনের রাউন্ডটা দেখাই। একদম নিউ টায়ার। হ্যাঁ, ফ্রেশ টায়ার, কোনো কোনো প্রবলেম নেই আশা করি, চেঞ্জ করা লাগবে না, একদম ফ্রেশ টায়ার।
স্পেয়ার টায়ার, অরিজিনাল পিস্টিং, অরিজিনাল পেস্টিং, অরিজিনাল পেস্টিং ভিতরে। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আশা করি গাড়িটির সম্পূর্ণ রিভিউ আপনারা দেখেছেন। গাড়িটি একদম মিন কন্ডিশনে আছে, পুরো ফ্রেশ কন্ডিশন, ঠিক আছে, কোনো প্রকার কোনো জায়গায় কোনো টাচ আপ করা নেই আর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নেই। হালকা স্ক্র্যাচ আছে, ওটা কোনো ফ্যাক্ট না আশা করি। আর গাড়িটির পেপার্স হচ্ছে 2022-23 পর্যন্ত আপগ্রেড করা। আর গাড়িটির আস্কিং প্রাইস 3,30,000 টাকা। আমার কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আশা করি আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করতে চাইলে কল দিতে পারবেন। আর রিভিউতে সম্পূর্ণ যতটুকু চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য, আশা করি আপনারা জায়গায় এসে গাড়িটা দেখলে, আরও সচোখে দেখলে আরও বেশি ভালোভাবে বুঝবেন গাড়িটা কীরকম কন্ডিশনে আছে। আমার জন্য দোয়া করবেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।